ঘরোয়া টেস্টি রান্না, খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুবই টেস্টি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। এই যে রান্নাটা দেখুন, রান্নার পর 10 মিনিট পর এরকম হয়েছে, মাখো মাখো ভাত দিয়ে বেশ ভালো লাগবে। নিরামিষ যারা পছন্দ করে, এরকম একটা রান্না হলে আর কিছুই লাগে না, মাছ মাংস প্রয়োজন হয় না, এত সুন্দর রেসিপি হয়েছে। খুব ভিটামিন, গর্ভবতী মায়েরা এটা খেলে দুগ্ধ বাড়বে। নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছি, তাই সুন্দর করে খোসা ছাড়ানো যাবে, এটা একটা টিপস। এখন মুসুর ডাল নিচ্ছি, 1 কাপ থেকে কিছু কম, পরিবারের সদস্য অনুযায়ী ডালটা নিতে হবে। মুসুর ডাল মাঝে মধ্যে খেলে এমন কোনো ক্ষতি হয় না। ডালটা এখন ভালো করে ধুয়ে নেব, পাথর লোহা আছে কিনা দেখে নিলাম, পরিষ্কার জল আসা পর্যন্ত ডালটা ধুয়ে নিতে হবে। এখন গরম জলে ভিজিয়ে রাখছি, তাহলে নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিট, আলুটা খোসা ছাড়িয়ে নেব। আর এই যে লাউ ডাঁটাগুলি খুব কচি, গোবর সার দিয়ে লাউ ডাঁটাগুলি তৈরি করা হয়েছে। এই যে কচি পাতা পাতা, কচি ডাঁটা, কচি পাতা নেব, কচি ডাঁটা নেব, এটা দিয়ে রান্না করব। এই যে এগুলি কেটে নিয়েছি, লাউ পাতা লাউ ডাঁটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তাহলে বালি চলে যাবে, বালি থাকে এগুলিতে। আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন একটু শক্ত অবস্থায় নামিয়েছি, এখন এরকমভাবে ভেঙে নিচ্ছি, আর একটু শক্তই হবে, এভাবে নামাতে হবে আলুটা, কারণ আলুটা এখানে ভাজা করব আর তরকারিতে দেব, ঝোলের সঙ্গে মিশবে, তখন আলুটা নরম হয়ে যাবে। আরও মুসুর ডালটা নিয়ে নিয়েছি, এখন গরম জলে যে ভিজানো ছিল, এই যে ডালটা নরম হয়ে আছে, ডালটা পেস্ট করব বড়ার জন্য। এর জন্য একটা জার নিয়েছি, শিলনোড়ায়ও পেস্ট করা যায়, বাটা করা যায়। এখন এটা বাটা করে নেব। এই যে ডালটা বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডালটা, নুন দিয়ে দিচ্ছি, ডালটা ফেটিয়ে নেব, তাহলে বড়াগুলি ভালো হবে, এভাবে ফেটিয়ে নিতে হয়। এই যে একটা রেসিপি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। এই যে ডালটা ফেটিয়ে নিচ্ছি, ফেটাতে ফেটাতে পাতলা হয়ে যাবে, ফেনা উঠবে। এখন প্যান গরম করে রাইস ব্রেন অয়েল দিয়েলাম, রাইস ব্রেন অয়েল গরম হয়েছে, এখন নুন দিয়ে মাখা বা ফেটানো মুসুর ডালের বড়া তৈরি করে নিচ্ছি। ডালটা ফেটিয়ে নিলে ঝোল করলে ভেতরে ঝোল ঢুকবে আর নরম হবে ডালের বড়াগুলি, এর জন্য ডালটা ফেটিয়ে নিলে ভালো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ডালের যদি ফেটিয়ে নিয়ে বড়া করা হয় তাহলে ডালের বড়াগুলি খুব সুস্বাদু হয়, আর ফেটিয়ে না নিলে ডালের বড়াগুলি শক্ত হয়ে থাকে। এখন আরও একটু তেল দিচ্ছি রাইস ব্রেন অয়েল, সর্ষের তেল দিয়েও করা যায়, তেলটার মধ্যে নুনটা দিয়েছি, না হলে আলুতে দিলে কি হবে, এক জায়গায় নুন আটকে থাকবে আরেক জায়গায় নুন থাকবে না, এর জন্য তেলের মধ্যে নুন দিয়ে আমি আলু ভাজাটা করে নিচ্ছি গরম প্যানে। প্যান গরম করলে রান্না ভালো হয়। আরও একটু তেল দিলাম, এই তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা কেটে দিয়েছি, তেজপাতা দিলাম, এগুলি ভাজা হবে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এটা একটা সুন্দর নিরামিষ রান্না তৈরি করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরেটা ফুটার পর লাউ পাতাগুলি দিয়ে দিলাম, আর পাতা অনুযায়ী নুন দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, এগুলি এখানে রান্না হবে, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ নুন। ঢাকা দিয়ে দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি নরম হবে। ঢাকনা তোলার পর এরকম হয়েছে। আর এরকম তরকারি রান্না করে খেলে প্রসূতি মায়েদের জন্য খুব উপকার। লাউ পাতাগুলি ভাজা হওয়ার পর ভাজা করা আলুগুলি দিয়েছি, আলু ভাজা ডাঁটাগুলিও ভাজা, এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা এরকম হবে যে আলু সেদ্ধ হবে, ডালের বড়াগুলি শোষণ করবে বা টেনে নেবে,
তারপরেও ঝোল থাকবে, ওইভাবে জলটা দিয়েছি, এরপর নুন দিয়েছি, হলুদ দিচ্ছি। খুব সুন্দর রেসিপি, এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে শেয়ার করুন। এত ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন। রান্নাটা হয়ে যাওয়ার আগে কাঁচা লঙ্কাটা দিয়েছি, তাহলে কাঁচা লঙ্কার টেস্ট থাকবে। আর অল্প ভাজা করা ডালের বড়াগুলি দিয়ে দিয়েছি। ডালের তো বড়াগুলি তো সুন্দর করে করেছি, ফেটিয়ে নিয়ে বড়াগুলি করেছি, তাই এই যে ডালের বড়াগুলি খুব নরম হয়ে যাবে। আলুগুলিও তো সেদ্ধ হচ্ছে, সব জুস আলু ডালের বড়া টেনে নেবে, এতেই সুস্বাদু হবে রান্নাটা। ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা তোলার পর এরকম হয়েছে। আমার হাজবেন্ড এরকম রান্না খেয়ে খুব খুশি হয়, এরকম রান্না করার জন্য লাউ ডাঁটা এনে বলে ডালের বড়া দিয়ে খাবো, এভাবে রান্না করো। ধনে পাতা আর চিনি দিয়ে দিলাম, এতে রান্নাটা খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, ভালো ভালো রান্না পাবেন। এভাবে ঢাকা দিয়ে দিলাম, খুব সুস্বাদু হবে, গরম ভাতে বেশ ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, জয় মাতা দি।